নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই মানুষের চোখ দেখে মনের গোপন কথা জানা যায় অর্থাৎ একটি মানুষের চরিত্র কেমন তা বোঝা যায় একটি মানুষের চোখ দেখে কারণ কথাই রয়েছে চোখ হচ্ছে মানুষের মনের আয়না অর্থাৎ চোখকে যদি আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি তবে একটি মানুষের সে নারী হোক বা পুরুষই হোক না কেন তার চরিত্রের সমস্ত কিছু সিক্রেট জিনিস জানা যায় কি সেই উপায় আসুন আমি আপনাদের জানিয়ে রাখি যে মেয়েদের চোখ হরিণীর মতো তারা মনের মতো স্বামী পায় অর্থাৎ এই রকম মেয়েরা যথেষ্ট সৌভাগ্যবতী বলে বিবেচিত হয় যাদের চোখ পটন চেরা তারা প্রেমের ক্ষেত্রে অতীব পবিত্র হয় এদেরকে আপনি প্রেমে যথেষ্ট বিশ্বাস করতে পারেন এরা একবার যাকে মন দিয়ে দেয় তার প্রতি তাদের ভালোবাসা অটুট থাকে যে মেয়েদের চোখ পুরোপুরি গোনাকার হয় তাদেরকে বিশ্বাস করা একদম উচিত না এরা বংশের মুখে চুনকানি মাখিয়ে থাকে যাদের চোখ হলুদ রঙের বা বিরানের মতো তাদের পাপ কাজে নিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে কাজেই তাদের সাথে না মেশাই ভালো তাদের সঙ্গ এড়িয়ে চলুন নচেত তাদের জন্য আপনার বিপদ বাড়তে পারে যে মেয়েদের চোখ কিছুটা বাঁকানো বা ট্যারা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা দুশ্চরিত্রের নারী হয়ে থাকে তাদের সাথে বেশি না মেশাই উচিত যে মেয়েদের ডান চোখ বাঁকা হয় তারা বন্ধা হয়ে থাকে যাদের চোখ একটু স্বাভাবিক আয়তনের চেয়ে বড় হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বিপরীত লিঙ্গের প্রতি সহজেই আকৃষ্ট হয় উন্নত এবং বিকশিত চক্ষুযুক্ত ব্যক্তি সৌভাগ্যশালী হয়ে থাকে অর্থাৎ এরা কিছু না কিছু ক্ষেত্রে ভাগ্য নিয়ে জন্মায় যাদের চোখের আকৃতি পদ্মের মতো তারা কোনো না কোনো ক্ষেত্রে ধনবান হয়ে থাকে যার চোখ সর্বদাই বাদামি বর্ণের হয় তারা অর্থশাস্ত্রে জ্ঞানী হয়ে থাকেন কিন্তু সাধারণত কোনো না কোনো একটি ছোটোখাটো পাপ কার্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায় হাতির মতো ছোট ছোকের ব্যক্তিদের রাজার মতো ভাগ্য হয় এরা যা চায় হাতের সামনে সমস্ত কিছু পেয়ে যায় যাদের চোখের মনির রং অত্যাধিক পরিমাণে কালো হয় তাদের পরবর্তীতে চোখ অপারেশন হওয়ার সম্ভাবনা থেকেই যায় কাজেই তাদের চোখে খুব কম বয়সে কোনো না কোনো চক্ষু রোগ হওয়ার সম্ভাবনা থেকেই যায় যাদের চোখ সংকুচিত তারা সাধারণত দরিদ্র হয়ে থাকে এই হচ্ছে মানুষের চোখ যা দেখে মানুষের চরিত্র জানা যায়